ভোট শরীয়তের গুরুত্বপূর্ণ এক আমানত। এই আমানত রক্ষা করা প্রতিটি মুসলিমের উপর কর্তব্য। জাওয়াহিরুল ফিকহ কিতাবে মুফতি মুহাম্মদ শফিয়ের ভোট বিষয়ে ফতোয়া পাওয়া যায়। ঐতিহাসিক এই ফতোয়ায় তিনি ভোট বিষয়ক ইসলামের নির্দেশনা তুলে ধরেছেন। তিনি বলেন, যে প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন, শরীয়তের দৃষ্টিতে আপনি তার পক্ষে এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে এ ব্যক্তি ইলেম আমল ও সততায় কাজটির যোগ্য এবং অন্যান্য প্রার্থীদের থেকে ভালো। শরীয়তের এই দৃষ্টিভঙ্গিটির প্রতি লক্ষ্য করলে ফলাফলগুলো উঠে আসে। আপনার ভোট এবং স্বাক্ষর মাধ্যমে যে নেতা সংসদে যাবেন, তিনি তার এই দায়িত্বপ্রাপ্ত অবস্থায় যত ভালো বা মন্দ কাজ করবে তার দায়ভার আপনার ওপরও বর্তাবে। সত্য সাক্ষ্য গোপন করা কোরআনের বক্তব্য মতে হারাম। তাই আপনার এলাকায় যদি কোনো সঠিক দৃষ্টিভঙ্গির সৎ প্রার্থী দাঁড়ায়, তাহলে তাকে ভোট না দেওয়া কবিরা গুনাহের কারণ হবে। যে প্রার্থী ইসলামী আদর্শ বিরোধী কোনো দৃষ্টিভঙ্গি লালন করে, তাকে ভোট দেওয়া মিথ্যা সাক্ষ্য বলে বিবেচিত হবে, যা কবিরা গুনাহ। টাকার বিনিময়ে ভোট বিক্রি করা খুবই জঘন্য রকমের সুদ, এবং এটি টাকার বিনিময়ে ইসলাম ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণার নামান্তর। আরেকজনের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে দিতে নিজের দিনকে কুরবানি করা, সেটা যত টাকার বিনিময়ে হোক, বুদ্ধিমানের কাজ হতে পারে না।